2023 সালের পহেলা জানুয়ারি থেকে জার্মানি ইমিগ্রেশন লতে যে পরিবর্তনটি আসছে সেটি আমাদের সবার জন্য খুবই আনন্দের একটি খবর। আর সেটা হচ্ছে, আমরা যদি জার্মানিতে লিগাল ভাবে 5 বছর বসবাস করি এবং 5 বছর পরেই আমরা এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো, যেটি ছিল আগে 8 বছর এবং এর সাথে আরও অনেক শর্ত জুড়ে দেওয়া ছিল, যে শর্তগুলো এখন শিথিল করা হচ্ছে। এছাড়াও 2023 সাল পর্যন্ত জার্মানিতে কোনো ডুয়েল সিটিজেনশিপের ব্যবস্থা ছিল না, অর্থাৎ আমি যদি জার্মানি সিটিজেনশিপ পাই তাহলে আমার নিজের দেশের সিটিজেনশিপকে বাতিল করতে হবে, অর্থাৎ পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে। কিন্তু 2023 সাল থেকে এই আইনটিকেও শিথিল করা হয়েছে, আমরা চাইলে ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারবো, আমার নিজের দেশের সিটিজেনশিপ এবং জার্মানি সিটিজেনশিপ। সো এইটা আমাদের জন্য খুবই খুশির একটা খবর এবং জার্মান সরকারের খুবই ভালো একটা উদ্যোগ, এই জন্য আমি জার্মান সরকারকে সাধুবাদ জানাই।